আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে শাবান মাসের ওই সবে বরাতে এমন সোহী আমল সহিহ ওজিফা দোয়া এবং নামাজের নিয়ম কোরআন ও হাদিস শরীফের আলোকে উপস্থাপন করব যার সাওয়াব বা প্রতিদান শুনে আপনি অবাক হয়ে যাবেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাথ করেন যে এবাদত গাফলতির ওয়াক্তে করা হয় সে এবাদত আল্লাহর খুব বেশি পছন্দ অর্থাৎ যখন মানুষ কোন একটি আবাদতকে গুরুত্ব দেয় না মনেও রাখে না কিংবা সে আবাদতের মুহূর্তে মানুষ ঘুমে অবহেলায় কাটিয়ে দেয় সেই সময়টিতে যদি কেহ এবাদত করে সেটি আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় যেমন একটি আমল আমরা অবহেলা করি নবী করিম সাল্লাম ফরমান যে বান্দা বাজারে গিয়ে এই কলমাটি পরে মুলকু ইহু হামদু ইয়ুহيي ওয়া ইয়ুমীত ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তার লাখ নেকি লিখে দেয়া হয় এবং এক লক্ষ গুণা মাফ করে দেয়া হয় একবার পড়লে যদি এক লাখ নেকি হয় তাহলে 10 বার পড়লে দশ লাখ নেকি লিখে দেয়া হবে এখন যদি গুণা না থাকে তাহলে তার বদলায় নেকি লিখে দেয়া হবে যদি গুণা থাকতো তাহলে মাফ হতো এখন যদি গুণা না থাকে তাহলে তার বদলায় নেকি লিখে দেওয়া হবে দেখুন এটা কতই সহজ অজিফা কিন্তু মানুষ এর থেকেও কা তেমনি এখন সাবান মাস চলছে এই মাসে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহ্লাম বেশি বেশি রোজা রাখতেন এ ব্যাপারে সবচেয়ে উত্তম হচ্ছে ওসামা বিন জায়দ রাদি আল্লাহ তালহ যে হাদিসটি যা ইমাম নাসাই আবু দাউদ এবং ইবনে হুজাইমা সংকলন করেছেন তিনি বলেন আমি বললাম ইয়া রসুল আপনি সাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি তিনি বলেন এটি রজব এবং রমজানের মধ্য এমন এক মাস যে মাস সম্পর্কে মানুষ কা যে মাসে আমলগুলো রাব্বুল আলমিনের কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলগুলো উত্তোলন করা হয় এই মাসে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বাল্লেগনা রমাদান কামা বাল্লাগতানা শাহবান আল্লাহুম্মা আর রোকনা কিয়ামা রমাজানা ওয়া সিয়ামা রমাজানা ইমানান ওয়া এহতে অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে যেভাবে সাবান মুসিব করেছেন সেভাবে রমজানও নুসিব করুন আর রমজানের সিয়াম এবং তারাবি খালেস আপনার রেজা মন্দির জন্য পালন করার তৌফিক দান করুন আখের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এবাদতের বিশেষ কিছু সুবিধা প্রদান করেছেন এর মধ্যে পাঁচটি রাত বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য এবাদতের এই বিশেষ পাঁচটি রাত হল জুমার রাত দুই ঈদের রাত শবে বরাত নিশ্চয় সাবান যেটাকে বলা হয় সাবান মাসের মধ্য রাত শবে কদর বা কদরের রাত রসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল এবাদত করবে এবং দিনে রোজা পালন করবে এটি ইবনে মাজা শরীফের হাদিস এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ রাতের নিয়মিত নফল এবাদতের মধ্যে রয়েছে বাদে মাগরীব ছয় থেকে বিশ রাকাত আউয়াবিন নামাজ হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত যে ব্যক্তি মাগরীবের নামাজের পর ছয়রা কাত নামাজ আদায় করবে এসবের মাঝে কোনো মন্দ কথা না বলে তার এই নামাজ বারো বছরের এবাদতের সমতুল্য গণ্য হবে হজরত আইসা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে ব্যক্তি মাগরিবের পর বিশ্বাকাত নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আর নফল এবাদতের কোনো নির্দিষ্ট নিয়ম নাই আপনি দুই দুই রাকাত করে পড়তে পারেন যত বেশি পড়বেন তত বেশি সেজদা হবে আর যত বেশি সেজদা হবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবেন তবে প্রতি রাখাতে তিনবার সুরা এখলাস পড়ার মতামত দেন অনেক ওলামাই কারণ হাদিস শরীফের মধ্যে আছে সুরা এখলাস তিনবার পড়লে এক খতম ওর আন তেলাওয়াতের স্বভাব হয় এখন আপনি প্রতি রাখাতে তিনবার সুরা এখলাস যদি

অর্থাৎ রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তোবা আপনার পালন কর্তা আপনাকে মকামে মাহমুদে পৌঁছাবেন এছাড়া এবং অন্যান্য নফল নামাজ আদায় করা যায়। অথবা যাদের জিম্মায় অনেক কাজা নামাজ আছে তারা সারা রাত নিজের কাজানামাজ গুলো পড়তে পারেন বেশি বেশি করা। হাদিস শরীফে আছে সবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করবেন তবে শিরিককারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবেন না অন্য বর্ণনা এসেছে সবে বরাতে আল্লাহ তালা সবাইকে মাফ করবেন তবে শিরিককারী এবং হিংসাকারীকে ক্ষমা করবেন না এ হাদিস খানা বাইহাকে এবং শোয়েবুলি ইমানের মধ্যে রয়েছে আরেকটি আমল হলো বেশি বেশি দরুদ পাঠ করা আপনারা শুনে অবাক হবেন এই শাহবান মাসে সুরা আহজাবের দরুদ সংক্রান্ত ছাপ্পান্ন নং আয়াতটি নাজিল হয়েছে

কোনো এক রাতে মহানবী সাল্লাহ আলহি আসাল্লামকে না সংবাদ নিতে বের হলাম এবং জান্নাতুল বাকিতে তার সাক্ষাৎ লাভ করলাম তিনি বিশ্ব মুসলিম উম্মতের জন্য দোয়া করছিলেন তিনি আমাকে বললেন হে আয়সা তোমার মনে কি ভয় বিরাজ করছে যে আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করবেন আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম আমি মনে করেছিলাম আপনি হয়তোবা অন্য কোনো বিবির ঘরে তশ্রিফ নিয়েছেন তখন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন নিশ্চয় মহান আল্লাহ শাবান মাসের মধ্যরাতে অর্থাৎ ১৪ই শাবান দিবাগত রাতে দুনিয়ার আকাশে আসেন এবং বনি কলবের বকরিগুলোর লোমের চেয়েও বেশি গুনাগারকে ক্ষমা করে দেন এটি তিরমিজি শরীফ সুনানি মাজা মসনাদা আহমদের মধ্যে হাদিস খানা রয়েছে তাছাড়া এই রাতের আরো বিশেষ আমল হলো বেশি বেশি দোয়া করা নিজের জন্য সন্তান সন্ততি আত্মীয় স্বজন মা বাবা এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা গুনা মাফ চাওয়া এবং আল্লাহর কাছে রিজিক চাওয়া হায়াতের মধ্যে বরকত চাওয়া রিজিকের মধ্যে বরকত চাওয়া বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া এবং সবশেষে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই মাস ও সবে বরাতের রাতকে যথাযথ গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন আমি